প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমার অনলাইন ক্লাস দেখছেন, সবাইকে ঢাকা কলেজ অনলাইন ক্লাসে স্বাগতম। আমি আজকে পড়াবো অনার্স দ্বিতীয় বর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ও ইনফরমেশন টেকনোলজি কোর্সের প্রথম অধ্যায়। আমার আজকের বিষয়বস্তু হচ্ছে কম্পিউটারের প্রকারভেদ। শিক্ষার্থীবৃন্দ, আমি মুসাম্মদ আয়েশা আক্তার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকায়। আমি তোমাদের আজকে একরাশ শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার সাথে আছো, অর্থাৎ কোয়ালিটি টাইম পাস করছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমার অনলাইন ক্লাস দেখছেন, সবাইকে বর্ষা ঋতুর শুভেচ্ছা কদম ফুলের মাধ্যমে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তাহলে আমরা পাঠ্যসূচিতে যাই। আমি আজকে কি পড়াবো সেটা যদি আমি বলতে চাই, আমি কিছু ছবি উপস্থাপন করছি তোমাদের জন্য। এই যে আমরা প্রথমেই একটি ছবি এসেছে, সেটি হলো কি, একটি কম্পিউটারের ছবি, এবং এই কম্পিউটারটি হচ্ছে ডেস্কের উপরে নিয়ে কাজ করা যায় বলে এই কম্পিউটারটিকে বলা হয় ডেস্কটপ। এবং এটি একটি আবার এটি একটি ডিজিটাল কম্পিউটারও, তার মানে এই কম্পিউটারটি ডিজিটের মাধ্যমে কাজ করে, শূন্য এবং একের মাধ্যমে কাজ করে। এই ডেস্কটপ কম্পিউটারের আমরা দেখতে পাচ্ছি যে এগুলোর আলাদা আলাদা পার্ট আছে, যে ইনপুট ডিভাইস, আউটপুট মনিটর, আউটপুট ডিভাইস, এগুলো আলাদা আলাদা অংশ আছে। তারপরে আমরা এখন আরেকটি কম্পিউটার দেখতে পাচ্ছি, যে কম্পিউটারটি কে এটি এটি ডেস্কটপ না, এটি একটি মিনি কম্পিউটার বলে এটিকে। এই কম্পিউটারে সকল হার্ডওয়্যার একসাথে বিল্ট ইন করা আছে। তো এটি এটিও একটি ডিজিটাল কম্পিউটার। তো আমরা এর মধ্যে তাহলে আমরা দুইটি ছবিতে দুই ধরনের কম্পিউটার দেখতে পেলাম। এখন আমি আরেকটি কম্পিউটার দেখাচ্ছি, ছবি দেখাচ্ছি, যেটি হচ্ছে অ্যানালগ কম্পিউটার, অর্থাৎ এটি হচ্ছে বৈদ্যুতিক তরঙ্গকে ইনপুট হিসেবে ব্যবহার করে যে যে সকল ডেটা পর্যায়ক্রমিকভাবে অবিচ্ছিন্নভাবে দেখাতে হয় সেই সব নিয়ে কাজ করে হচ্ছে এই অ্যানালগ কম্পিউটার। তাহলে আমরা এখানে তিন ধরনের কম্পিউটার দেখতে পেলাম, একটা হলো ডিজিটাল, দুটি ডিজিটাল কম্পিউটার, একটি অ্যানালগ কম্পিউটার। এবং ডিজিটাল কম্পিউটারের মধ্যেও দেখলাম যে একটি ডেস্কটপ কম্পিউটার এবং একটি মিনি কম্পিউটার। তার মানে তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতেই পারছো যে আমি আজকে পড়াবো হচ্ছে কি, কম্পিউটারের প্রকারভেদ। তা আমাদের আজকের পাঠ্যসূচি হচ্ছে কি, কম্পিউটারের প্রকারভেদ, মানে কম্পিউটারের শ্রেণীবিন্যাস। তো আমরা প্রথমেই দেখছি যে প্রয়োগের ভিত্তিতে কম্পিউটার, মানে আমরা যে কম্পিউটার ব্যবহার করি, কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করি, মানে প্রয়োগের ক্ষেত্র কি, সেই টাইপের উপর ভিত্তি করে কম্পিউটারকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সাধারণ ব্যবহার্য কম্পিউটার, আরেকটি হলো বিশেষ ব্যবহার্য কম্পিউটার। সাধারণ ব্যবহার্য কম্পিউটার কি, মানে সাধারণ ব্যবহারকারীরা যেসব কম্পিউটার ব্যবহার করে, সাধারণ ব্যবহারকারী বলতে যারা, মানে আমরা যারা সাধারণ দৈনন্দিন কাজে যেসব কম্পিউটার ব্যবহার হয়, সেগুলো হচ্ছে সাধারণ ব্যবহার্য কম্পিউটার। এই কম্পিউটারে কম্পিউটার উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম দেওয়া থাকে, ইউজার ব্যবহারকারী যেটি তার দরকার সেটি ব্যবহার করে, এবং যেটি তার যে সকল প্রোগ্রাম তার দরকার নেই সেটি সে মুছে ফেলতে পারে, অর্থাৎ তার প্রয়োজন অনুযায়ী প্রোগ্রাম ব্যবহার করে কিংবা মুছে ফেলতে পারে, প্রোগ্রামের পরিবর্তন, সফটওয়্যারের পরিবর্তন ঘটাতে পারে। আরেকটি হচ্ছে কি, বিশেষ ব্যবহার্য কম্পিউটার। বিশেষ ব্যবহার্য কম্পিউটার হচ্ছে বিশেষ কাজে ব্যবহারের জন্য বা একটি সুনির্দিষ্ট কাজে ব্যবহারের জন্য সুনির্দিষ্ট সফটওয়্যারকে স্থায়ীভাবে
মেমোরিতে সংরক্ষণ করে দেওয়া হয় কম্পিউটার উৎপাদনকারী প্রতিষ্ঠান, তৈরিকারী প্রতিষ্ঠান থেকে, ফার্ম থেকে। এই কম্পিউটারে সফটওয়্যার স্থায়ী, যেসব সফটওয়্যার স্থায়ীভাবে সংরক্ষণ করে দেওয়া হয় সেগুলো পরিবর্তন করা যায় না, এবং একটি বিশেষ ব্যবহারের একটি কাজে ব্যবহৃত কম্পিউটার দিয়ে অন্য কাজ করা যায় না। যেমন চোখের লেন্সের ত্রুটি নির্ণয়ের জন্য বিশেষ ব্যবহার্য কম্পিউটার হচ্ছে, উদাহরণ হচ্ছে অটোরিফ্র্যাক্ট মিটার। এটি দিয়ে শুধুমাত্র চোখের লেন্সের ত্রুটি নির্ণয় করা যাবে, অন্য কোনো ত্রুটি নির্ণয় করা যাবে না। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পারলে যে সাধারণ ব্যবহার্য কম্পিউটার কি, যেগুলো মানে সাধারণ ব্যবহারকারী ব্যবহার করে, তাদের নিজেদের প্রয়োজন মতো প্রোগ্রাম ব্যবহার করতে পারে, প্রোগ্রাম সংরক্ষণ করতে পারে, প্রোগ্রামের পরিবর্তন ঘটাতে পারে। আর বিশেষ ব্যবহার্য কম্পিউটার হচ্ছে সেই সব কম্পিউটার যেটি সুনির্দিষ্ট বিশেষ কাজে সুনির্দিষ্ট সফটওয়্যার দিয়ে দেওয়া হয় এবং এই সফটওয়্যার স্থায়ীভাবে সংরক্ষণ করা হয় মেমোরিতে। এই সফটওয়্যার পরিবর্তন করা যায় না, ব্যবহারকারী ইচ্ছা করলে এই সফটওয়্যার পরিবর্তন করতে পারবে না। এবং একটি সফটওয়্যারের জন্য একটি কাজে সুনির্দিষ্ট কাজে ব্যবহারের জন্য যে কম্পিউটার, সেই সফটওয়্যার দিয়ে অন্য কাজ করা যাবে না, সেই কম্পিউটার দিয়ে অন্য কাজ করা যাবে না। এবার আমরা আসছি গঠন ও ক্রিয়ানীতির ভিত্তিতে কম্পিউটারের শ্রেণীবিভাগ। গঠন ও ক্রিয়ানীতির ভিত্তিতে কম্পিউটারকে তিন ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে অ্যানালগ কম্পিউটার, একটি হচ্ছে আরেকটি হচ্ছে ডিজিটাল কম্পিউটার। এবং অ্যানালগ এবং ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে, দুটির কার্যপদ্ধতির সম্মিলিত ফলাফলের মাধ্যমে আরেকটি কম্পিউটার আছে, তৈরি করা হয়, সেটা হলো হাইব্রিড কম্পিউটার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানি যে অ্যানালগ কম্পিউটার কি। অ্যানালগ কম্পিউটার হচ্ছে যে অ্যানালগ সংকেত ব্যবহার করে যে কম্পিউটার তৈরি করা হয় তাকে বলা হয় অ্যানালগ কম্পিউটার। আর ডিজিটাল কম্পিউটার হচ্ছে ডিজিটের মাধ্যমে, ডিজিট ব্যবহার করে যে কম্পিউটার তৈরি করা হয় বা যে কম্পিউটার ডিজিটের মাধ্যমে, ডিজিটকে সংকেত হিসাবে নিয়ে কাজ করে তাকে বলা হয় ডিজিটাল কম্পিউটার। এই ক্ষেত্রে ডিজিট হচ্ছে 0 এবং 1। এবং হাইব্রিড কম্পিউটার হচ্ছে কি, অ্যানালগ এবং ডিজিটাল এই দুইটির সমন্বিত কার্যপদ্ধতির মাধ্যমে যে কম্পিউটার, আরো উন্নত মানের কম্পিউটার তৈরি করা হয় সেটি হচ্ছে হাইব্রিড কম্পিউটার। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তীতে এই তিন ধরনের কম্পিউটার সম্পর্কে আমরা জানব। এর পরবর্তীতে আমরা আসছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাইব্রিড কম্পিউটার, এই যে একটি গাড়ি, এই গাড়িও হাইব্রিড কম্পিউটারের উদাহরণ। কেন? এই গাড়িটিতে অ্যানালগ সিস্টেমও ব্যবহার করা হয়, আবার ডিজিটাল সিস্টেমও ব্যবহার করা হয়। অ্যানালগ সিস্টেম কিছু কিছু ক্ষেত্রে গাড়ির পরিচালনার কিছু ফাংশন অ্যানালগের মাধ্যমে করে দেয়া আছে, এবং গাড়ি পরিচালনার জন্য যে অটোমেটিকভাবে গাড়ির গিয়ার পড়া এইসব কিছু আবার ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা হয়। এই জন্য এই আমাদের এই যে আমরা যে গাড়ির এটি দেখছি প্রাইভেট কার, এটি হাইব্রিড কম্পিউটারের দেওয়া, হাইব্রিড কম্পিউটারের একটি উদাহরণ এই গাড়ির পরিচালনার কার্যনীতি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের মধ্যে পার্থক্য দেখব। অ্যানালগ কম্পিউটার হচ্ছে অ্যানালগ সংকেত ব্যবহার করে এই কম্পিউটার কাজ করে, আর ডিজিটাল কম্পিউটার হচ্ছে ডিজিটাল সংকেত ব্যবহার করে, অর্থাৎ ডিজিট সংকেত হিসেবে ডিজিটকে ব্যবহার করে। এক্ষেত্রে ডিজিট হচ্ছে কি, 0 এবং 1। তারপর এই অ্যানালগ কম্পিউটার ডেটার মানে ইনপুট হিসেবে ব্যবহার করে হচ্ছে বৈদ্যুতিক তরঙ্গকে ব্যবহার করে, সেটি হচ্ছে কি যে তাপ, চাপ ও তরল প্রবাহ, যেগুলো আমাদের পরিবর্তনশীল ডেটার প্রয়োজন, অবিচ্ছিন্ন ডেটার প্রয়োজন, সেসব ক্ষেত্রে বৈদ্যুতিক তরঙ্গকে সে ইনপুট হিসাবে ব্যবহার করে সে অবিচ্ছিন্ন তথ্য বা ডেটাকে প্রদান করে। আর ডিজিটাল কম্পিউটার ডিজিটাল সংকেত হিসাবে কি প্রেরণ করে, এখানে ইনপুট হিসাবে ব্যবহার করে হচ্ছে ডিজিট 0 এবং 1। বিদ্যুৎ প্রবাহ
যখন বন্ধ হয়ে যায় বা চালু হয়ে যায়, চালু এবং বন্ধ এই দুটিকে সে জিরো এবং ওয়ান হিসেবে নেয়। বিদ্যুৎ প্রবাহ যখন অফ বা বন্ধ হয়ে যায় তখন সে এটিকে জিরো হিসাবে নেয়, এবং বিদ্যুৎ প্রবাহকে যখন অন মানে চালু হয় তখন সেটিকে ওয়ান হিসাবে নেয়। এক্ষেত্রে লক্ষণীয় যে কখন সে জিরো এবং ওয়ান হিসাবে নেয়, যখন বিদ্যুৎ প্রবাহ জিরো থেকে 0.8 ভোল্ট পর্যন্ত লেভেলকে সে জিরো হিসাবে গ্রহণ করে, মানে বিদ্যুৎ বন্ধ হিসাবে সে নেয়, এবং +2 ভোল্ট থেকে বিদ্যুতের তরঙ্গ প্রবাহ +5 ভোল্ট পর্যন্ত লেভেলকে হলো সে ওয়ান হিসাবে নেয়। অর্থাৎ আমরা যে আগে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে আগে ক্লাসে পড়েছিলাম যে কম্পিউটার হচ্ছে কি, একটি ইলেকট্রনিক ডিভাইস, তার মানে কি সে ইলেকট্রিক প্রবাহকে নিয়ন্ত্রণ করে সে পরিচালিত হয়। এই ক্ষেত্রে আমরা দেখলাম যে অ্যানালগ কম্পিউটার হচ্ছে বৈদ্যুতিক তরঙ্গকে সে পর্যায়ক্রমে উঠানামাকে সে ইনপুট হিসাবে নেয়, অবিচ্ছিন্ন ডাটা হিসেবে নেয়, আর ডিজিটাল কম্পিউটার হচ্ছে কি বিদ্যুৎ প্রবাহকে সে 0.8 ভোল্ট পর্যন্ত, জিরো থেকে 0.8 ভোল্ট পর্যন্ত সে বিদ্যুৎ প্রবাহকে অফ বা জিরো হিসাবে নেয়, আর বিদ্যুৎ প্রবাহ +2 ভোল্ট থেকে +5 ভোল্ট পর্যন্ত লেভেলকে সে লজিক ওয়ান হিসাবে বা বিদ্যুৎ অন হিসাবে নেয়। এইভাবে হলো এই অ্যানালগ কম্পিউটার এবং ডিজিটাল কম্পিউটার দুটি কাজ করে। এক্ষেত্রে আমরা যদি উদাহরণ দেখি, যে অ্যানালগ কম্পিউটারের উদাহরণ হচ্ছে কি মোটর গাড়ির স্পিডোমিটার বা স্লাইড রুল। মোটর গাড়ির স্পিডোমিটার হচ্ছে অ্যানালগ সংকেত ব্যবহার করে অ্যানালগ কম্পিউটারের কার্যনীতিতে কাজ করে। একটি মোটর গাড়ি যখন প্রতি কিলোমিটারে সে কত স্পিডে চলে এটিকে যখন সে রিডিং নেয়, তখন সে কি করে অ্যানালগ সংকেত ব্যবহার করে বা অ্যানালগ কম্পিউটার এখানে ব্যবহার করা হয়। আর ডিজিটাল কম্পিউটার, ডিজিটাল সংকেত ব্যবহার করে বা ডিজিটাল কম্পিউটারের উদাহরণ কি, আমরা যখন ল্যাপটপ, ডেস্কটপ, পিডিএ, এগুলো হচ্ছে আমাদের ডিজিটাল কম্পিউটারের উদাহরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অ্যানালগ কম্পিউটার হচ্ছে কি যে কাজ করার ক্ষেত্রে সূক্ষ্মতা, কাজের সূক্ষ্মতা কম, কম সূক্ষ্মভাবে অপেক্ষাকৃত কম সূক্ষ্মভাবে কাজ করতে পারে ডিজিটাল কম্পিউটারের চেয়ে। আর ডিজিটাল কম্পিউটার অ্যানালগ কম্পিউটারের যে বেশি সূক্ষ্মভাবে কাজ করতে পারে, নির্ভুলভাবে কাজ করতে পারে। এটি ছিল আমাদের অ্যানালগ কম্পিউটার এবং ডিজিটাল কম্পিউটার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি যাচ্ছি হচ্ছে যে হাইব্রিড কম্পিউটার। হাইব্রিড কম্পিউটার হচ্ছে কি, অ্যানালগ কম্পিউটারের যে কার্যনীতি এবং ডিজিটাল কম্পিউটারের যে কার্যনীতি, এই দুটি কম্পিউটারের কার্যনীতির সমন্বিত প্রক্রিয়ায় হলো তৈরি হয় হাইব্রিড কম্পিউটার। অর্থাৎ অ্যানালগ কম্পিউটারের যে সুবিধা আছে, যে যখন নাকি আমাদের ক্রমান্বয়ে ডাটা পরিবর্তনকে নিতে হয় তখন আমরা অ্যানালগ সংকেত ব্যবহার করি, এটি আমাদের কাজের অবিচ্ছিন্নতাকে বজায় রাখে। এবং ডিজিটাল কম্পিউটারের সুবিধা হচ্ছে দুটি ডিজিট নিয়ে মাত্র কাজ করে এবং সে দ্রুত কাজ করতে পারে, সূক্ষ্মভাবে কাজ করতে পারে। তাহলে এই অ্যানালগ কম্পিউটারের সুবিধা বা কার্যনীতির সুবিধা এবং ডিজিটাল কম্পিউটারের কার্যনীতির সুবিধা, এই দুই কম্পিউটারের কার্যনীতির উপর ভিত্তি করে যে আরেক নতুন মানে আরো উন্নত ধরনের যে কম্পিউটার তৈরি করা হয় তাকে বলা হয় হাইব্রিড কম্পিউটার। এক্ষেত্রে হাইব্রিড কম্পিউটার ডেটা গ্রহণ করে হচ্ছে অ্যানালগ প্রক্রিয়ায়, ডেটা অ্যানালগ প্রক্রিয়ায় সে ডেটা গ্রহণ করে অ্যানালগ প্রক্রিয়ায় ডেটা গ্রহণ করে সে ডেটাকে ডিজিটে রূপান্তর করে, ডিজিটাল ডেটায় রূপান্তর করে। ডিজিটাল ডেটা রূপান্তর করার পরে সে ডেটাকে প্রক্রিয়াকরণ করে হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে। ডিজিটাল পদ্ধতিতে ডেটা প্রক্রিয়াকরণ করার পরে ফলাফল প্রদান করে সে আউটপুট ডিভাইসে। তাহলে হাইব্রিড কম্পিউটারে আমরা দেখতে পাচ্ছি যে ডেটা গ্রহণ শুরু হয় অ্যানালগ প্রক্রিয়ায়, এবং ডেটা অ্যানালগ প্রক্রিয়ায় গ্রহণ করার পরে ডেটাকে সে মানে ডিজিটে রূপান্তর করে, ডিজিটালে পরিণত করে, এবং ডিজিটে রূপান্তর করার পরে আবার ডেটা প্রক্রিয়াকরণ করে ডিজিটাল পদ্ধতিতে, এবং সে ফলাফল প্রদান করেও ডিজিটাল পদ্ধতিতে, ডিজিটাল মানে কম্পিউটারের আউটপুট ডিভাইসে। এখন তাহলে আমরা দেখি যে হাইব্রিড কম্পিউটার আসলে কোথায় ব্যবহার করা হয়। যে হাইব্রিড কম্পিউটার ব্যবহার করা হয় হাসপাতালে রোগীর তাপমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে, রক্তের চাপ নির্ণয়ের ক্ষেত্রে,
এইগুলোতে সে মানে রক্ত তাপমাত্রা, রোগীর তাপমাত্রা ভিন্ন এবং রক্তের চাপ, সেগুলো রিডিং নেয় হচ্ছে অ্যানালগ সিস্টেমে এবং ফলাফল প্রদান করে সে ডিজিটাল সিস্টেমে। তারপরে আছে হলো ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্র, তারপরে নভোযান এবং আবহাওয়া অধিদপ্তর বা আবহাওয়া অফিস, এইসব ক্ষেত্রে হচ্ছে হাইব্রিড কম্পিউটার ব্যবহার করা হয়। ডিজিটাল কম্পিউটারের প্রকারভেদ আমরা যদি পড়ি, আমরা কি পড়েছিলাম যে অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার এবং হাইব্রিড কম্পিউটার। তো আমরা অ্যানালগ এবং ডিজিটাল কম্পিউটারের প্রকারভেদ মধ্যে পার্থক্য পড়েছিলাম, হাইব্রিড কম্পিউটারের পার্থক্য পড়েছি, হাইব্রিড কম্পিউটার সম্পর্কে জেনেছি, এবং এখন আমরা ডিজিটাল কম্পিউটারের প্রকারভেদ পড়ব। ডিজিটাল কম্পিউটারকে চার ভাগে ভাগ করা যায়। একটি হলো মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার, মেইনফ্রেম কম্পিউটার, সুপার কম্পিউটার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এক এক করে জানবো যে এই কম্পিউটার সম্পর্কে ধারণা। মাইক্রো কম্পিউটারকে বলা হয় যে পিসি। পিসি মানে কি? পার্সোনাল কম্পিউটার। এখানে মাইক্রো কম্পিউটার, মাইক্রো শব্দটি অর্থ হচ্ছে ক্ষুদ্র, মানে খুবই ছোট, ক্ষুদ্রাকৃতির। এখানে ক্ষুদ্র কি অর্থে ব্যবহার করা হয়েছে? এই কম্পিউটারের আকার ক্ষুদ্র, এই কম্পিউটারের যে প্রসেসর ব্যবহার করা হয় তার আকৃতি ক্ষুদ্র, এই ক্ষেত্রে এই এই জন্য এই কম্পিউটারের নাম আগে কি এসেছে? মাইক্রো শব্দটি এসেছে। এই কম্পিউটার খুব ছোট বলে, এই কম্পিউটার খুব ক্ষুদ্র বলে এই কম্পিউটারকে কি করা যায়, কম্পিউটারকে মানে সহজেই ব্যবহার করা যায় এবং জায়গা কম লাগে। তো ক্ষুদ্রাকৃতির প্রসেসর এই কম্পিউটারে ব্যবহার করা হয় এবং এই কম্পিউটারের ওজন কম। এই কম্পিউটারে একটি মাইক্রো প্রসেসর বা সিপিইউ ব্যবহার করা হয়, র্যাম রম ব্যবহার করা হয়, ইন্টারফেস চিপ ব্যবহার করা হয়। এবং এই মাইক্রো কম্পিউটার প্রথম 1971 সালে এই মাইক্রো কম্পিউটার 1971 সালে আমেরিকা প্রথম তৈরি করে, তাহলে কি ইন্টেল 4004, এবং এটি 4 বিটের একটি মাইক্রো প্রসেসর ছিল। মাইক্রো কম্পিউটারের উদাহরণ হচ্ছে কি? ডেস্কটপ, ল্যাপটপ, নোটবুক, নেটবুক এবং ট্যাব, পামটপ, ফেবলেট। তো আমরা এখন এক এক করে জানি যে এই মাইক্রো কম্পিউটারের উদাহরণগুলোর সম্পর্কে একটু কিছু জানার চেষ্টা করি। যে ডেস্কটপ হচ্ছে কি? ডেস্কটপ হচ্ছে ডেস্কের উপরে নিয়ে কাজ করা যায় যে কম্পিউটার, সেটি হলো ডেস্কটপ। এটিও আকৃতি ছোট, আকৃতি খুব বেশি বড় না, যেটি আমরা খুব সহজেই সহজ মানে ডেস্কের উপরে নিয়ে কাজ করতে পারি এবং জায়গা কম লাগে। আমাদের ঘরের এক কোণে ডেস্ক রেখে ডেস্কের উপরে নিয়ে কাজ করতে পারি। তারপরে আছে হলো ল্যাপটপ। ল্যাপটপ হচ্ছে কি? ডেস্কটপের চেয়েও ছোট এবং এই ডেস্কটপের হচ্ছে প্রত্যেক অংশ মানে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, সিপিইউ, প্রত্যেক অংশ কি হচ্ছে আলাদা আলাদা ভাবে আলাদা করা যায়, এবং একটি যে কোনো ইনপুট ডিভাইস নষ্ট হলে সেটিকে মানে পুনঃস্থাপন করা যায়। আর ল্যাপটপ হচ্ছে কি? ল্যাপটপ হচ্ছে ল্যাপটপ মানে কোলের ওপর নিয়ে কাজ করা যায় যে কম্পিউটার, সেটি হলো ল্যাপটপ বা নোটবুক। এই ল্যাপটপের সব কিছু ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস এবং সিপিইউ, মাইক্রো প্রসেসর, মাদারবোর্ড সবই একসাথে বিল্ট ইন করা থাকে। তারপরে হলো নোটবুক। নোটবুক হচ্ছে কি? নেটবুক। নেটবুক হচ্ছে এই ছোট এক মানে মোবাইল, ল্যাপটপ বা নোটবুকের চেয়েও ছোট কম্পিউটার, এটি খুব সহজেই স্থানান্তর করা যায়। এটি হলো এক ধরনের মোবাইল কম্পিউটার যে ছোট কিবোর্ড, ফ্লিপ আপ মনিটর এবং কম ক্ষমতা সম্পন্ন হার্ড ডিস্ক এবং স্টোরেজ ক্ষমতা অনেক কম দিয়ে একটি ছোট ধরনের সহজে বহনযোগ্য, স্থানান্তরযোগ্য কম্পিউটার, সেটি হচ্ছে নেটবুক। তারপর ট্যাব। ট্যাব হচ্ছে কি? ট্যাবলেট পিসি, সেটিকে সংক্ষেপে বলে ট্যাব। এটি হচ্ছে স্ক্রিন টাচ কম্পিউটার হিসেবে ব্যবহার করা হয়, স্ক্রিন টাচ হিসেবে। এই ল্যাপটপ, ডেস্কটপ এগুলোতে যেমন ইনপুট ডিভাইস ছিল, এটাতে ইনপুট মাউস এইসব ব্যবহার করা হতো বা এই আর ট্যাবে প্রথম যে স্ক্রিন টাচ হিসেবে ইনপুট প্রদানের ডিভাইস হিসেবে স্ক্রিন টাচ সুবিধা আসে। তারপরে পাম্পটপ হচ্ছে যে আরও ট্যাবের চেয়ে আরও ছোট, যে হাতের তালুর উপরে নিয়ে কাজ করা যায়।
আর ফ্যাবলেট হচ্ছে ট্যাব এবং স্মার্টফোন, স্মার্টফোনের আকৃতিও ছোট এবং ট্যাব পাম্প টপের চেয়ে ট্যাব একটু বড়। তো এই ট্যাব এবং স্মার্টফোনের মধ্যে মাঝামাঝি যে আকৃতি সেটিকে বলে ফ্যাবলেট। তারপরে আমরা এখন আসি যে মিনি কম্পিউটার, যে আমরা এতক্ষণ পড়লাম মাইক্রো কম্পিউটার, এখন আমরা আসছি হচ্ছে মিনি কম্পিউটার। মিনি কম্পিউটার মাইক্রো কম্পিউটারের চেয়ে অনেক বেশি ক্ষমতা সম্পন্ন এবং এখানে একাধিক ইনপুট এবং আউটপুট যন্ত্র ব্যবহার করা যায় এবং টার্মিনালের সাহায্যে প্রায় শতাধিক ব্যবহারকারী একসঙ্গে কাজ করতে পারে। এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টার্মিনালের সাহায্যে এই ইয়াটি দিয়ে কি বোঝানো হচ্ছে, টার্মিনাল হচ্ছে এক ধরনের আউটপুট, এক ধরনের হার্ডওয়্যার ডিভাইস। এই এই ডিভাইসের সাহায্যে একটি এই একটি টার্মিনালের ডিভাইসের হার্ড ডিস্ক ডিভাইসের সাহায্যে হার্ডওয়্যার ডিভাইসের সাহায্যে কি করা যায়, অনেক কম্পিউটার একসাথে সংযুক্ত থাকতে পারে এবং একটি কম্পিউটার ডেটা গ্রহণকে, একটি কম্পিউটারের ডেটা সব কম্পিউটার ব্যবহার করতে পারে এবং নিজেদের মধ্যে টেলিকমিউনিকেশনের মাধ্যমে অর্থাৎ টেলিফোনের লাইন ব্যবহার করে প্রত্যেক কম্পিউটারের মধ্যে ডেটা স্থানান্তর করতে পারে এবং ডেটা প্রক্রিয়াকরণ করার পরে এক কম্পিউটার আরেক কম্পিউটারের ফলাফল শেয়ার করতে পারে। এটি হচ্ছে কি, টার্মিনালের সাহায্যে প্রায় শতাধিক ব্যবহারকারী একসঙ্গে কাজ করতে পারে। এই কম্পিউটার কোথায় ব্যবহার করা হয়, বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রে ব্যবহার করা হয়, শিল্প প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়, ব্যবসা বাণিজ্যে ব্যবহার করা হয়। এই কম্পিউটারের উদাহরণ হচ্ছে কি, আইবিএম S34, 36, PDP-11। তারপরে আমরা আসি যে মেইন ফ্রেম কম্পিউটার। মেইন ফ্রেম কম্পিউটার কি, মেইন ফ্রেম কম্পিউটারের ক্ষমতা অনেক বেশি মিনি কম্পিউটারের চেয়ে অনেক বেশি। এই কম্পিউটারে সব ধরনের পেরিফেরাল ব্যবস্থা এবং সব ধরনের হাই লেভেলের ভাষা ব্যবহার করা যায়, সব ধরনের সফটওয়্যার ব্যবহার করা যায় বা প্রোগ্রাম ব্যবহার করা যায়। এখানে সব পেরিফেরাল ব্যবস্থা কি, পেরিফেরাল ব্যবস্থা হচ্ছে, এর আরেক নাম হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস, মানে সব ধরনের ইনপুট আউটপুট ডিভাইস ব্যবহার করা যায়। এবং এই কম্পিউটার অনেক ক্ষমতা সম্পন্ন বলে এটি প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ বাইট ডেটা স্থানান্তর করতে পারে এবং এই কম্পিউটার সাধারণ ব্যবহারকারীরা ব্যবহার করতে পারে না, এর জন্য বিশেষজ্ঞ অপারেটর বিশেষজ্ঞ দরকার হয়, বিশেষ জ্ঞান সম্পন্ন অপারেটর লাগে। এবং এখানে টাইম শেয়ারিং পদ্ধতি ব্যবহার করা হয়, ব্যবহার করে এই কম্পিউটার ব্যবহার করা যায়। টাইম শেয়ারিং পদ্ধতি হচ্ছে কি, টাইম শেয়ারিং পদ্ধতি হচ্ছে সেটি যেটিতে একাধিক টার্মিনাল ব্যবহার করা হয়, একাধিক টার্মিনালের মাধ্যমে মানে শত শত ইউজার এই কম্পিউটার ব্যবহার করতে পারে। এই কম্পিউটার মেইন ফ্রেম কম্পিউটারের উদাহরণ হচ্ছে কি, আইবিএম 4300, ইউনিভেক 1100, সাইবার 170। সুপার কম্পিউটার হচ্ছে কি, অনেক অনেক প্রসেসরের ব্যবহার করে, মানে এই সুপার কম্পিউটার হচ্ছে উচ্চ গতিসম্পন্ন এবং দ্রুত গতিসম্পন্ন কম্পিউটার এবং সবচেয়ে শক্তিশালী কম্পিউটার। এই কম্পিউটারে অনেক প্রসেসর ব্যবহার করা হয় এবং অনেক প্রসেসর ব্যবহার করার জন্য এই কম্পিউটার হচ্ছে অনেক শক্তিশালী একটি কম্পিউটার এবং জটিল হিসাব নিকাশ করতে এই কম্পিউটার ব্যবহার করা হয় এবং জটিল কাজে এই কম্পিউটার ব্যবহার করা হয়। এখানে সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন কম্পিউটার বলতে এখানে কি বোঝানো হয়েছে, অর্থাৎ এই কম্পিউটার দ্রুত ডেটা এক এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে বা এক মানে দ্রুত ডেটা স্থানান্তর করতে পারে, দ্রুত নির্দেশনাকে প্রক্রিয়াকরণ করে রেজাল্ট দিতে পারে, রেজাল্ট দেখাতে পারে এবং এই কম্পিউটার যে অনেক মেমোরিতে অনেক তথ্য সংরক্ষণ করতে পারে। এবং এই কম্পিউটার কাজের ক্ষেত্র হচ্ছে কি, আবহাওয়ার পূর্বাভাস, আগ্নেয়াস্ত্র ডিজাইন, মহাকাশ যান, পরমাণু চুল্লি, সুপারসনিক বিমান, এইসব জায়গায় যেখানে জটিল কাজের জন্য এই কম্পিউটার ব্যবহার করা হয়। এই কম্পিউটার উদাহরণ হচ্ছে ETA-02P, আমেরিকা এটি তৈরি করেছে, এবং সুপার SX II এটি হলো জাপান তৈরি করেছে, এবং বাংলাদেশেও এই সুপার কম্পিউটার আছে BCC-তে, অর্থাৎ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে এই সুপার কম্পিউটার আছে, সুপার কম্পিউটার ব্যবহার হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ এই যে আমরা কম্পিউটারের প্রকারভেদ দেখলাম
এই কম্পিউটারের প্রকারভেদগুলো আমরা একটু ছবি দেখার চেষ্টা করি, যে মাইক্রো আমরা প্রথমেই দেখছি যে পিকচার মাইক্রো কম্পিউটার। মাইক্রো কম্পিউটার হচ্ছে কি? এই মাইক্রো কম্পিউটার, এই যে ডেস্কটপ হচ্ছে মাইক্রো কম্পিউটার, যেটি পিসি, এখানে ল্যাপটপও হতে পারতো, ল্যাপটপও পিসির আন্ডারে বা মাইক্রো কম্পিউটারের ইয়ে। এবং এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যে কথা বলি স্পিকার, এই স্পিকারও আমরা হলো মাইক্রো কম্পিউটার ব্যবহার করা হয়, অর্থাৎ একটি মাইক্রো প্রসেসর ব্যবহার করা হয়। তারপর আমরা একটা এখন দেখছি হলো আমরা মিনি কম্পিউটারের ছবি। এই মিনি কম্পিউটার দেখতে পাচ্ছি যে আমরা মাইক্রো কম্পিউটারের চেয়ে আকৃতিতে একটু বড়, এবং মাইক্রো কম্পিউটারে মানে একটি মাত্র প্রসেসর ব্যবহার করা হয়, এখানে একাধিক প্রসেসর ব্যবহার করা হয়। এবং এই মিনি কম্পিউটারে কি পাওয়ার বা শক্তি এই মাইক্রো কম্পিউটারের চেয়ে বেশি, এবং মেইন ফ্রেম কম্পিউটারের আকৃতি আরো বড় মিনি কম্পিউটারের চেয়ে। এই কম্পিউটারের কাজের ক্ষমতাও বেশি এবং এর দামও অনেক বেশি। আমরা এই যে দুইটি চিত্রে আমরা তাই দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে আমরা আসছি যে সুপার কম্পিউটার, যে যে কম্পিউটার মহাকাশযান বা পারমাণবিক চুল্লি, আগ্নেয়াস্ত্র ডিজাইন এগুলোতে ব্যবহার করা হয়। এই সুপার কম্পিউটার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বিশাল ঘর আকৃতির এই কম্পিউটার। এই কম্পিউটারের মাধ্যমে মহাকাশযানে নবযানের পৃথিবীতে এই কম্পিউটার ব্যবহার করা হয়, এবং মহাকাশে বিভিন্ন যে রকেট পাঠানো হয় বা নবযান পাঠানো হয় সেগুলোকে পৃথিবী থেকে নিয়ন্ত্রণ করা হয় এই সুপার কম্পিউটারের মাধ্যমে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমার আজকের উপস্থাপনা। যারা আমার অনলাইন ক্লাস দেখছেন এবং শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ধন্যবাদ আমার ক্লাসের সাথে এতক্ষণ থাকার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমাদের আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাইকে আল্লাহ হাফেজ। সবার মঙ্গল কামনা করে আমি এখানেই শেষ করছি।